স্টুডেন্টস, আমি তোমাদেরকে আজকে মাইকেল ফ্যারাডের শেষ অংশটুকু বুঝিয়ে দেব। তো কি হয়েছিল, হামফ্রে ডেভি মাইকেল ফ্যারাডেকে হেল্প করেছিলেন রয়্যাল ইনস্টিটিউশনে কাজ করার জন্য, আর উনি চান্সও পেয়ে গেছিলেন। আর কি হয়েছিল, এর অল্প কয়েক মাস পরেই ডেভি ইউরোপের মানে বিভিন্ন দেশে, ইউরোপের একটা কান্ট্রি, ওইখানে কি বক্তৃতা দিতে উনি যাবেন, আর তার সাথে কাকে নিয়ে গেছিলেন, মাইকেল ফ্যারাডেকে। আর ফ্যারাডে যখন ওইখানের সব সায়েন্টিস্টদের মানে লেকচার বা বক্তৃতাগুলো শুনলেন, তাতে কী হয়েছিল, ওইখানে যেহেতু অনেক সায়েন্টিস্ট ছোটো বড়ো সবাই আসতো, তো তাদের সাথেও কী হয়েছিলো, মাইকেল ফ্যারাডের একটা রিলেশনশিপ হয়ে গেছিলো, তাতে কী হয়েছিলো, ওদের সাথে ওনার ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো। আর উনি যখন ইউরোপ থেকে ফিরে আসলেন, সেই ফিরে আসার পর উনি বিজ্ঞান নিয়ে গবেষণাও শুরু করে দিয়েছিলেন। আর 1820 খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটিতে তিনি তার গবেষণাও প্রকাশ করেছিলেন, যে কিনা কি ছিল, মানে তার 3 বছর পর, মানে কলেজের বিদ্যা তো দূরের কথা, যে স্কুলে শিক্ষাও নিননি, তিনি রয়্যাল সোসাইটির একটি সভ্য মনোনীত হয়ে গেছিলেন। ফ্যারাডে প্রথম গবেষণা আরম্ভ করেছিলেন কি দিয়ে, রসায়নবিদ্যার একটি ব্যাপার নিয়ে। আর কি আরম্ভ করেছিলেন, এবার তিনি তড়িৎ চুম্বক সম্পর্কে, তড়িৎ মানে হচ্ছে বিদ্যুৎ মানে কারেন্ট, ইলেকট্রিক যেটা আমরা বলি ইলেকট্রিসিটি, তো তড়িৎ সম্পর্কে, চুম্বক তো তোমরা জানোই, ম্যাগনেট সম্বন্ধে পরীক্ষা আরম্ভ করেছিলেন, যে চুম্বকের উপর তড়িতে ক্রিয়া থাকবে, মানে কারেন্টের একটা ক্রিয়া থাকবে আর কি, মানে কাজ থাকবে, এটা উস্টের প্রথম দেখিয়েছিলেন। আর ওয়ালস্টোন আর ফ্যারাডে দুজনেই ভেবেছিলেন যে তড়িতের উপর চুম্বকের ক্রিয়াটা করবে, কিন্তু ওয়ালস্টোন বেশি দূর আর এগোতে পারেননি। কিন্তু মাইকেল ফ্যারাডে কী করেছিল, শেষ অবধি উনি সেই পরীক্ষাটা চালিয়ে গেছিলেন, আর একটা যন্ত্র খাড়াও করে দিয়েছিলেন। তার কী ছিল সেই পরীক্ষাটা, তার একদিক চুম্বকের চারধারে একটি তড়িৎবাহী তার ঘুরতে থাকলো, মানে চুম্বকের চারদিকে একটা কারেন্টে তার ঘুরতে থাকলো, আর অন্যদিকে কারেন্টে তার কী করলো, চারিদিকে চুম্বকের চারিদিকে ঘুরতে লাগলো। এই ছিল ফ্যারাডের প্রথম পরীক্ষাটা। আর তখন যে পরীক্ষাটা ওনার যখন সাকসেস হলো, তিনি অধীর হয়ে নাচতে থাকলেন যে ওই ওরা ঘুরছে, ওই ওরা ঘুরছে বলে। আর এইবার যার জন্য মাইকেল ফ্যারাডে সবচেয়ে ফেমাস ছিল, এবার উনি সেই পরীক্ষাতে মানে মন দিয়েছিলেন, সেই পরীক্ষাও আরম্ভ করে দিয়েছিলেন। আর সেই পরীক্ষা মানে সফল হতে, সাকসেস হতে উনার কি বেশি দিন সময় লাগেনি, মাত্র কিছুদিনের মধ্যেই উনি সেই সাকসেসটা পান। একদিন রয়্যাল সোসাইটি দর্শক মণ্ডলীর সামনে ফ্যারাডে তার সেই পরীক্ষাটি তুলে ধরেছিলেন, মানে খুবই একটা ইজি একটা সাদাসিধে পরীক্ষা ছিল। একটি তারের কুণ্ডলী মানে একটা তারের পর্ষণ এসে আরেকটা তারের সাথে জয়েন্ট হয়ে যাবে, আর সেই কুণ্ডলীটার কি মধ্যে দিয়ে কি করেছিল ফেরারে, একটা চুম্বক মানে ম্যাগনেটের একটা দণ্ড মানে ম্যাগনেটের একটা লাঠি প্রবেশ করিয়ে দিয়েছিলেন, আর মুহূর্তের জন্য ওই কুণ্ডলীর মধ্যে দিয়ে একটি তড়িৎ প্রবাহ চলে গিয়েছিলো। তড়িৎ মানে তো বুঝতেই পারছো, কারেন্ট চলে গিয়েছিলো। আর চুম্বকটা যখনই বার করে এনেছিলেন, মুহূর্তের জন্য কি হয়েছিল, তড়িৎ স্রোতটা অন্যদিকে মানে উল্টো দিকে, অপোজিট সাইডে চলে গেছিলো। আর সেই যে কারেন্ট আর চুম্বকের ইসে দেখে কি হলো, ক্রিয়া দেখে মানে অনেক এখানকার ওইখানে তো কি ছিল, সব সায়েন্টিস্টরা ছিল, তো অনেক সায়েন্টিস্টই মানে স্তম্ভিত হয়ে গেছিলো, মানে আশ্চর্য হয়ে গেছিলো, মানে সারপ্রাইজড হয়ে গেছিলো যে এটা কি হলো। কিন্তু অনেকেই আবার এখানে অনেক সায়েন্টিস্টরা যারা কি ছিল, বিজ্ঞানে ধার ধারতেন না, মানে যা কি হয়েছে কি না হয়েছে ওদের এগুলোতে কিছু যায় আসে না, মানে ওদের কাছে ভীষণ একটা হালকা জিনিস এটা। তো সেখানে যখন উনি বক্তৃতা দিয়েছিলেন, তখন একজন ল্যাডি মাইকেল ফ্যারাডেকে জিজ্ঞেস করেছিল যে এই পরীক্ষা দিয়ে কি হবে। তখন ফ্যারাডে ওনাকে বলেছিলেন যে আপনারা যে একটা বাচ্চার শিশুর লালন পালন করেন, সেটাকে মানে সেই ভরসায় যে বাচ্চা বড় হয়ে মানে সমাজে মঙ্গল করতে পারবে, অ্যাকচুয়ালি কি দেখো, আজকে আমাদের মা বাবা আমাদেরকে বড় করছে, ছোটো থেকে বড় করছে কি আমাদেরকে ভালো করে মানুষ করার জন্য, তা তো নয় যে আমরা বড় হয়ে যদি ভালো কাজ করতে পারি তার জন্য খাওয়াচ্ছে, তা না। অনেকের বাচ্চা আছে পড়াশোনা ভালো, অনেকের বাচ্চা আছে পড়াশোনা খারাপ, তাতে কী হয়েছে, একটা মা বাবা কি তাকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তাকে যত্ন করা বন্ধ করে দেয়, কিছুই তো করে না, না কারণ কারোর নিয়ে কিছু নিয়ে বলা যায় না, কে কখন কোন দিন কী করবে বা কী কাজ কখন কার কী লাগবে, তার জন্যই উনি বলেছিলেন ওই কথাটা। তো তখন কী ছিল, গ্ল্যাডস্টোন নামে একজন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল, আর উনিও কী ছিলেন সেই ইসেতে প্রেজেন্ট ছিলেন, মানে উপস্থিত ছিলেন, আর তিনি কিন্তু ওই মহিলাটির কথা শুনেননি, তাই উনিও কী করলেন, মাইকেল ফ্যারাডেকে একই প্রশ্ন করেছিলেন, কী প্রশ্ন করেছিলেন যে এ মানুষের কী কাজে লাগবে। ফ্যারাডে তখন উত্তর করেছিল, হয়তো এমন দিন আসবে যখন এ নিয়ে আপনি অনেক কর আদায় করতে পারবেন।
সেদিন আসতে খুব বেশি দেরি হলো না, তো সেদিন কি আসতে বেশি দেরিও হয়নি। আর মাইকেল যে মানে রিসার্চটা শুরু করেছেন সেটা নিয়ে বড় বড় ডায়নামো তৈরি হতে থাকলো, আর সেই ডায়নামোগুলি দিয়ে আর সেই তড়িৎগুলো দিয়ে শক্তিশালী মানে একদম স্ট্রং একটা ইলেকট্রিসিটির পাওয়ার যেটাকে বলা হয়, তার জন্য কী হয়েছিল, স্টিম ইঞ্জিনকে হটিয়ে দিয়ে কল চালালো আর বড় বড় নগর আলোকিত করলো, পাখা ঘুরালো, ট্রাম ছুটালো, শক্তিশালী তড়িতের সাহায্যে টেলিগ্রাফ পৃথিবীর অপর প্রান্ত থেকে সংবাদ আনলো, টেলিফোনে দূর দূরান্ত থেকে মানুষ কথাবার্তা বলল, শক্তিশালী তড়িৎ না পেলে আজ রেডিও দেখা হতো না। তো কী হয়েছিল সেই মানে কারেন্টের জন্য, ইলেকট্রিসিটির জন্য কী হয়েছিল, স্টিম ইঞ্জিনকে ছড়িয়ে কল চালিয়ে দিয়েছিল, আর মানে বড় বড় নগর মানে বড় বড় শহরগুলোতে কী হয়েছিল, লাইট জ্বলেছিল, পাখা যেটা আজকাল আমরা পাখা দিয়ে ফ্যান দিয়ে বাতাস খাই না, সেই পাখাটাও চালু হয়ে গেছিলো ইলেকট্রিসিটির জন্য, ট্রাম ছুটলো, ট্রামটা হচ্ছে মানে ট্রেনের মতোই একটা বড় বাস টাইপের বা ছোটোখাটো ট্রেনের মতো বলতে পারো, সেটা কি ইলেকট্রিক দিয়ে চলতো, আর সেই চলাটা কী হয়েছিলো এই কারেন্টের জন্য পসিবল হয়েছিল। আর টেলিগ্রাফ দিয়ে কি মানে পৃথিবীর অনেক দূর থেকেও সংবাদ মানে মেসেজ আসতো, তারপর টেলিফোনে কি, আজকাল টেলিফোন আমাদের তো এখন আরও মোবাইল পেয়ে গেছি, তো টেলিফোনে কী ছিল তখন, তখন তো আর মোবাইল ছিল না, তখন টেলিফোন ছিল, তো টেলিফোনে তখন কী হতো, এক জায়গার থেকে আরেক জায়গায় মানুষ আরেক জায়গায় মানুষের সাথে কথাবার্তা বলতে পারতো। আর এই শক্তিশালী মানে কারেন্টের জন্য কী হয়েছিলো, পাওয়ারফুল কারেন্টের জন্য কী হয়েছিলো, আজ আমরা রেডিও পাচ্ছি, ঠিক না, রেডিও পেয়ে গেছি, যা যেখানে আমরা তখন টিভি বের হয়নি তখন রেডিও ছিল। তো এই মাইকেল ফ্যারাডের জন্যই আজকে আমরা এই কারেন্ট পেয়েছি, এই টেলিফোন পেয়েছি, রেডিও পেয়েছি, সব কিছু পেয়েছি একমাত্র মাইকেল ফ্যারাডের সেই রিসার্চের জন্যই। তাই উনি বলেছিলেন যে কখন কী কাজে লাগবে তা তো বলা যায় না। আচ্ছা এতটুকুই।